হ্যালো ফ্রেন্ডস, সাকসেস কয়েল ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এনটিপিসি 2019 রেলওয়ের যারা ফর্ম ফিল আপ করেছেন বা যারা এখনও করেননি বা যারা করবেন তাদের সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ রেলওয়ে বোর্ড আপলোড করেছে, সেই নোটিশটা আপনাদের সামনে তুলে ধরব। বেশ গুরুত্বপূর্ণ, এটা সকলে এটা জানতে হবে, তার কারণ যারা পরীক্ষা দিয়েছেন তাদের সকলের কাছে এই নিউজটা খুব গুরুত্বপূর্ণ। তা চলুন আমরা সেটা একবার দেখে নিই। এই যে সেই অফিসিয়াল নোটিশটি, এখানে বলা আছে করিয়েন্ডাম অ্যামেন্ডমেন্টস দা টু দ্য ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ 01/2019 অন দ্য রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস এনটিপিসি গ্রাজুয়েট অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট পোস্ট পাবলিশড অন ওয়েবসাইটস অন 28 February 2019। আর 14/3 তারিখে নোটিশটা বেরিয়েছে। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা লেখা আছে, আমি নোটিশটা আর পড়ছি না আপনাদের সামনে ইংলিশে, আমি নোটিশটার মেন কথা কী আছে, মূল বক্তব্য কী আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। নোটিশটার মূল কথা হলো, যে সমস্ত জেনারেল প্রার্থীরা আরআরপি এনটিপিসি CN01/2019 বিজ্ঞপ্তিতে ইকোনমিক্যালি উইকার সেকশন EWS মানে 10% যে সংরক্ষণ আছে ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরিতে আবেদন করেছেন বা আবেদন করবেন, তাদের জন্য একটি নতুন নোটিশ দিল রেল বোর্ড। নতুন নোটিশে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। EWS ক্যাটাগরিদের ক্ষেত্রে বলা হয়েছে, যারা EWS ক্যাটাগরিতে আবেদন করছেন বা করবেন তাদেরকে 2017-18 সালের সঠিক অথরিটি দ্বারা নির্ধারিত আয় ও সম্পদ সার্টিফিকেট দেখাতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, এবং সেটি যেন 31/3/2019 আগে ইস্যু হয়, অর্থাৎ লাস্ট ডেট যেদিন তার আগে আপনাকে সার্টিফিকেটটা ইস্যু করতে হবে, মানে আপনাকে অলরেডি সার্টিফিকেটটা করতে দিতে হবে, এবং সেটা হবে 2017-18 সালের আপনার আয় এবং সম্পদের উপর নির্ভর করে, এবং সেটা দেখাতে হবে ফাইনাল রাউন্ডে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। যে সমস্ত প্রার্থী ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এই ইনকাম ও সম্পদ সার্টিফিকেট দেখাতে পারবে না, তারা EWS ক্যাটাগরিতে বিবেচিত হবে না, জেনারেল ক্যাটাগরিতে বিবেচিত হবে। অর্থাৎ আপনি যদি এখন EWS-এ অ্যাপ্লাই করেন কিন্তু ফাইনাল রাউন্ডে পর্যন্ত যখন আপনি পৌঁছালেন তখন আপনি EWS ক্যাটাগরি সার্টিফিকেটটা দেখাতে পারলেন না, তখন আপনাকে EWS-টা কেটে আপনাকে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে গণ্য করা হবে। এছাড়া নোটিশে শর্টলিস্ট সংক্রান্ত কিছু সংশোধন করা হয়েছে। বলা হয়েছে ভ্যাকেন্সি অনুযায়ী প্রথম স্টেজ পরীক্ষার 20 গুণ প্রার্থী ডাকা হবে সেকেন্ড স্টেজে, 20 times ক্যান্ডিডেট ডাকবে, এবং সেকেন্ড স্টেজের থেকে 8 গুণ প্রার্থীকে ডাকা হবে টাইপ টেস্ট বা অ্যাপটিউড টেস্ট। এছাড়া এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যারা SC ST OBC EWS কাট অফ মার্কস নিয়ে প্রথম স্টেজ পাস করবে তাদের ওই ক্যাটাগরি নিয়েই অন্য স্টেজগুলোতে কোয়ালিফাই করতে হবে। এই লাইনটা SC ST OBC EWS-এর জন্য খুব গুরুত্বপূর্ণ, যারা এই ক্যাটাগরি নিয়ে প্রথম স্টেজ পাস করবে তাদের ওই ক্যাটাগরি নিয়েই অন্য স্টেজগুলোতে কোয়ালিফাই করতে হবে। অর্থাৎ আপনি যখন SC বা OBC বা জেনারেল বা EWS ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করলেন এবং ফার্স্ট স্টেজ আপনি কোয়ালিফাই করে গেলেন, আপনার সিটটা ওইটুকু ক্যাটাগরির মধ্যেই তখন আটকে গেল, ঠিক আছে, ওইটুকুর মধ্যেই আপনাকে সেকেন্ড স্টেজ কোয়ালিফাই করতে হবে। তো এই নিউজটা আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি এটা গুরুত্বপূর্ণ নয়, সেটা কাজে লাগবে। এরকম আরও তথ্য পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুর সঙ্গে শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ।